হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা অবস্থান করছি একটি পটল, পটলের জমিতে। পটল একটি উৎকৃষ্ট মানের সবজি। আমরা আজকে দেখব এই পটলে কিভাবে পলিনেশন করতে হয়। আমরা জানি পটল এর কন্দ থেকে চারা হয়, সেখান থেকে গাছ হয়। আমরা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন পটলের জমি কেমন পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এখানে একটি বিশেষ কাজ করতে হয়, যেটি হলো পটলের পুরুষ ফুল এবং স্ত্রী ফুল আলাদা। তো সেক্ষেত্রে হস্তপরাগায়ন করলে ভালো পটল হয়। দেখুন আমরা এখন দেখব সেই হস্তপরাগায়ন পদ্ধতি। হ্যালো ভিউয়ার্স, দেখুন এই যে এই ফুলগুলি হচ্ছে পটলের পুরুষ ফুল, অর্থাৎ যেটা লোকাল ভাষায় বলে মর্দা ফুল। এই পুরুষ ফুলটির রেণুগুলি খুলে নিয়ে এই যে স্ত্রী ফুল, স্ত্রী ফুল ফুলের গোড়া থেকে বৃত্ত পর্যন্ত ডাটাগুলি দেখুন অনেকটা মোটা। পুরুষ ফুলের পাপড়িগুলি খুলে নিয়ে এই যে পলিনেশন করানো হচ্ছে, এই পলিনেশনের ফলে যা হবে তখন এই পটলগুলি ভালো হবে। এই ফুলগুলো আপনি কোথায় পেলেন? এই যে এই পুরুষ ফুলগুলি কোথা থেকে নিলেন? দেখুন এখানে পুরুষ ফুলের পাপড়িগুলি খোলা হলো, পোলেনটি বের করা হলো। ওই যে দেখান তো আমাদেরকে একটু, এইদিকে দেখান। এই ফুল ওই অন্য জমির থেকে নিয়ে নেন। ওটা পটলে গাছ আছে, ওটা মর্দা ফুল বেশি আছে, গাছ বেশি আছে। এই পুরুষ ফুলগুলি অন্য জমি থেকে সংগ্রহ করা বা এই জমিতেও আছে, কিন্তু এই জমিতে পরিমাণে কম, অন্য যে জমিতে বেশি ছিল সেখান থেকে পুরুষ ফুলগুলি সংগ্রহ করা হয়েছে। দেখুন এই ফুলটি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হলো এই ফুলটির মর্দা ফুল, পুরুষ ফুল, অর্থাৎ এটির বৃন্ত থেকে ফুলের পাপড়ি পর্যন্ত কোনো স্ফীত অংশ বা মোটা অংশ নেই। পরোক্ষভাবে আমরা যদি দেখি স্ত্রী ফুলগুলো, দেখুন এর ফুল থেকে পাপড়ি পর্যন্ত একটা স্ফীত অংশ বা মোটা অংশ আছে। এখন হস্তপরাগায়ন বা হ্যান্ড পলিনেশন চলছে। এটি হলে পরাগায়ন ভালো হলে পটলগুলি অনেক ভালো হবে। এটা কি কখন কখন করা লাগে? প্রতিদিন করেন? প্রতিদিন করেন? সকাল কটার থেকে কটা? এই তো সকাল থেকে দশটার পরে। কেন দেওয়া যায় না? দশটার পর হয় না, দশটার আগে দেওয়া লাগে, আটটা সকাল থেকে আটটা পর্যন্ত। ভিউয়ার্স, এক সময় যখন উপকারী কীটপতঙ্গ পোকামাকড় মৌমাছি ছিল, তখন প্রকৃতিগতভাবেই মৌমাছি এবং কীটপতঙ্গের দ্বারা এই পলিনেশন হতো। কিন্তু এখন উপকারী পোকামাকড় কমার কারণে হস্তপরাগায়নের উপর অনেক বেশি নির্ভরশীল হতে হচ্ছে। আর এটি যখন আমরা দশটার পরে করব, তখন প্রচুর রোদে অনেক সময় পোলেনগুলি বা ফুলের এই যে পোলেনগুলি যেগুলি আছে সেগুলি শুকিয়ে যায়, তখন এই পলিনেশনটা সফল হওয়ার সম্ভাবনা কম থাকে। তাই সকালবেলা বিশেষ করে আটটার থেকে দশটা বা এগারোটার মধ্যেই এই হস্তপরাগায়ন করতে হয়। এছাড়াও কুমড়া জাতীয় বিভিন্ন ফসল, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, এই ফসলগুলোতেও হস্তপরাগায়ন করলে আমরা ভালো ফলন পাব। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন সকলে।